সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, লেবু আমাদের অতি পরিচিত একটা ফল। আমরা আমাদের চারপাশে লেবুর বহুমুখী ব্যবহার আমরা দেখতে পাই। তো সাধারণত একটা বীজের গাছ থেকে লেবুর ফলন পেতে আমাদের 7 থেকে 8 বছর অপেক্ষা করতে হয়। তো স্বল্প সময়ে লেবু পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কলম চারার উপরে নির্ভর করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে লেবু গাছের কলম করতে পারেন। বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা এখন যে কলমটা করব এটা একটা ক্লেপ কলম। এই কলমটা করতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই ধরনের একটা ধারালো ছুরি। আপনার বাড়িতে সিকাসের থাকলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন হবে এই ধরনের গ্রাফটিং টেপ। আপনি আপনার বাড়িতে পাতলা যে পলিথিন আছে দেখবেন যে এরকম টানলে হালকা বড় হয়, এই ধরনের পলিথিনও এই টেপ হিসাবে ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে এই ক্লেপ কলম করার জন্য আমাদের অবশ্যই একটা রুট স্টক অর্থাৎ বীজের চারা আমাদের অনেক প্রয়োজন। সেক্ষেত্রে লেবুর ক্ষেত্রে আমরা সাধারণত জাম্বুরা বা বাতাবি লেবুর বীজের চারা ব্যবহার করি। এই যে আপনারা চাইলে বাড়িতেও এ ধরনের চারা তৈরি করে নিতে পারেন অথবা নার্সারি থেকেও সংগ্রহ করতে পারেন। এ ধরনের একটা চারা নার্সারিতে 10 থেকে 12 টাকা মূল্য। তারপর আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধুরা, সায়ন। একটা সঠিক জাতের সায়ন একটা সঠিক কলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সায়নটা যদি সঠিক জাতের না হয়, সায়নটা যদি ভালো না হয়, তাহলে আপনার কলমটাও কিন্তু ভালো হবে না, আপনার পরিশ্রমটাই বৃথা যাবে। তাই আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে সঠিক জাতের এবং সঠিক সময়ের সায়নটা কলমের জন্য ব্যবহার করতে। এখন আমরা দেখবো যে আমরা কোন ধরনের সায়ন আমরা লেবু গাছে ব্যবহার করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মালটা, যেটাকে সাধারণত পয়সা মালটা বলে আমরা চিনি। তো এই গাছে কিন্তু অনেক ডাল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব ডালই কিন্তু আমরা সায়ন হিসাবে ব্যবহার করব না। এটা কিন্তু অল্প দিনের ডাল, কচি ডাল, এর থেকে কুশি বেরোতে অনেক সময় লাগবে, আমরা এটা সায়ন হিসাবে ব্যবহার করব না। লেবুর ক্ষেত্রে আমরা যেটা সায়ন হিসাবে ব্যবহার করব সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটা। এই ডালটার বয়স 3 মাসেরও বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও গাঢ় সবুজ না, এবং কি ফ্যাকাশে সবুজ না। তা আমরা কি কোন ধরনের ডাল ব্যবহার করবো যেটা মোটামুটি সবুজ, এই ধরনের ডাল কিন্তু আমরা ব্যবহার করব না। আমরা এই ধরনের ডাল সায়ন হিসাবে ব্যবহার করব। এখন আমরা সায়নটা থেকে পাতাগুলা কেটে দেব। আপনারা এইভাবে সায়ন থেকে পাতাগুলা কেটে দেবেন। আর এই ধরনের গিট যেন অন্ততপক্ষে 3-4টা থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমরা সায়নটা রেডি করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সায়নটা রেডি। আপনারা ঠিক এভাবে সায়নটা তৈরি করে নেবেন। আর সায়ন কাটার সময় সবসময় এক পোষে কাটার চেষ্টা করবেন, যেন বারবার ঘষাঘষি করবেন না। যদি আপনার কাটতে যেয়ে সমান না হয়, তাহলে আপনি আবার আস্তে আস্তে উপর দিকে আসবেন এবং টান দেবেন, সমান পোষে কাটার চেষ্টা করবেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের এই যে রুট স্টক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা মাথার থেকে কেটে দেব। আপনারা সাধারণত
সব সময় খেয়াল রাখবেন 6 থেকে 7 মাস অথবা 8 মাস এই ধরনের বাতাবি লেবু গাছে যদি আমরা কলম করি তবে কলমগুলা খুব দ্রুত বৃদ্ধি পায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা, এই যে এইখানে এই অংশে কিন্তু আমরা কলম দিব না, কারণ এটা কচি অংশ। এখান থেকে কলম আমরা যদি দিই এখানে তাহলে কলমটা বাঁচার সম্ভাবনা অনেক কম। তাই আমরা এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের যে স্পেস, এই ধরনের জায়গা থেকে আপনারা কেটে দেবেন। আমরা এখন এটাকে সায়ন লাগানোর জন্য চিরে দেব। তা আমরা এই যে এই ধরনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাইড, এই সাইড থেকে কাটবেন। আপনি এই ধরনের আন্দাজও কাটতে পারেন এবং এ ধরনের মাপ নিয়েও কাটতে পারেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রুট স্টকের মাথাটা আমরা চিরে দিয়েছি, এখন আমরা এখানে সায়নটা লাগিয়ে দেব। তো সায়ন লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা যে কোনো একটা পাশে যেন সংযুক্ত হয়, তা নাহলে যদি এরকম মিডিলে রাখেন আপনারা এটা কিন্তু কোনো জায়গা থেকে তার বাঁচার জন্য যে রস সেটা সে সংগ্রহ করতে পারবে না এবং এখানে কোনো ধরনের কোষেরও সৃষ্টি হবে না। তাই একে যে কোনো এক সাইডে যেভাবে আপনারা পাশে যে কোনো এক সাইডে বাকলের সাথে সংযোগ করিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এবার আমরা কি করব, এবার আমরা এই ধরনের একটা প্লাস্টিক টেপ দিয়ে এটাকে সুন্দরভাবে জড়িয়ে দেব। আপনার অবশ্যই এই জায়গাটাতে খুব সুন্দরভাবে টেপটা জড়িয়ে দেবেন যাতে কোনো রকম আপনার দেয়া পানি হোক বৃষ্টির পানি হোক এর ভিতরে প্রবেশ না করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টেপটা দিয়ে খুব সুন্দরভাবে আমাদের গ্রাফটিং করা জায়গাটা আমরা জড়িয়ে দিয়েছি। আপনারাও ঠিক সুন্দরভাবে এভাবে জড়াবেন। তো বন্ধুরা এখন আমরা এটাকে 10 থেকে 15 দিন ছায়াযুক্ত স্থানে রাখবো এবং আমাদের রুট স্টককে যদি পানির প্রয়োজন হয় আমরা পানি দেবো। তো বন্ধুরা 15 থেকে 20 দিন পরেই কিন্তু আমরা এখান থেকে নতুন কুশি দেখা পাবো এবং 1 থেকে 1.5 মাস পরে আমাদের এই কলমটা কেমন পর্যায়ে যাবে সেটা আমি এখন আপনাদের দেখাবো। বন্ধুরা আপনারা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বয়স 35 থেকে 40 দিন, আমরা 35 থেকে 40 দিন পরে আশা করি এই কলমটা থেকে এই ধরনের একটা গাছ আমরা পেয়ে যাব। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।